পুলিশি অভিযানে উদ্ধার প্রায় 3,500 ফেন্সিডিলের বোতল। ঘটনায় একটি চার চাকা গাড়িও আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে থানার সামনে ধর্ণায় বসলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে বাগুইয়াটি থানায়। জানা গেছে কেষ্টপুর বাড়োয়ারিতলার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সৌভিক দেবনাথ গত শুক্রবার নিখোঁজ হয়ে যায়। এরপরই থানার দ্বারস্থ হন নিখোঁজ ছাত্রের বাবা মা। অভিযোগ থানায় অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো রকম ভূমিকা পালন করেনি। অবশেষে থানায় ধর্ণা দেওয়া শুরু করেন দম্পতি। পাবজি খেলতো, এমনি কিছু হতো না, আর বাবার ব্যাংকের থেকে আমার ব্যাংকের থেকে টাকা সব সরিয়ে দিয়েছে। আমার ছেলেটাকে কেউ খুঁজে দিচ্ছে না। শুক্রবারের থেকে বলে যে ছেলে নাকি, হ্যাঁ বলেছি, আমরা ডায়েরি করেছি, শুধু বলে আমরা দেখছি দেখছি। আমার ছেলে কোনোদিন কোনো জায়গায় যেত না গো, ভালো ছেলে। জানা গেছে মোবাইলে অনলাইন গেম খেলতো সৌভিক। বাবার অ্যাকাউন্ট থেকে বহু টাকা খুইয়েছে সে। সেসব তথ্য দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে বুধবার ধর্ণায় বসেন তারা। পরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগুইয়াটি।